কালচারাল কমিটি চেয়ারম্যান রাজ চক্রবর্তী, আমাদের রাজকেটা জেন্সিটি করে নিন, নিয়ে মেম্বারে করে দেবেন। মেম্বারগুলো রাজ তুমি করে নেবে, তোমাদের তো টেলিফিল্মের প্রোগ্রামও আছে 10 তারিখে, প্লাস হ্যাঁ প্লাস হচ্ছে আপনার দাঁড়ান আমার জেলাগুলো কোথায় গেল, কয়েক তিন চারটে জেলা আমরা চেঞ্জ করছি, যেমন তাপসকে যেহেতু স্টেট কমিটিতে নিয়েছি, নর্থ ক্যালকাটা সুদীপদা দীর্ঘদিন ধরে আমায় বলছিলেন সুদীপদাই নর্থ ক্যালকাটাটা দেখুক, ওখানে আর নতুন করে আমরা কিছু করছি না। আমাদের কন্টাই তমলুক ডিস্ট্রিক্ট চেঞ্জ হচ্ছে না, তমলুক হ্যাঁ সোমেন মহাপাত্র চেয়ারম্যান, আর ওদিকে তুষার থাকবে প্রেসিডেন্ট, তুষার আমাদের অনেক পুরনো ছেলে। আমাদের চেঞ্জ করতে হচ্ছে বনগা, বনগা গোপাল সেটকে প্রেসিডেন্ট করা হচ্ছে, বনগা ডিস্ট্রিক্টের অনেক কমপ্লেন এসেছিল ইলেকশনের সময়, তাই গোপাল সেটকে প্রেসিডেন্ট করা হচ্ছে। আর নদিয়া, নদিয়া জেলা যেটা কৃষ্ণনগর জেলা সেটা কল্লোল খানকে দেওয়া হচ্ছে। বাদ বাকি এক্ষুনি কিছু করছি না আমি, পরে আবার দেখে নিচ্ছি। মহিলা প্রেসিডেন্ট স্টেটের চন্দ্রিমাকেই দেওয়া হচ্ছে, কারণ চন্দ্রিমা মহিলা হিসেবে ভালো কাজ করত। কাকলিকে অল ইন্ডিয়া প্রেসিডেন্ট দেওয়া হচ্ছে, মালা রায়ের যে দায়িত্ব আছে মালা রায় করবে। আমাদের আমি নয়নাকে একটা সেক্রেটারি নিতে বলেছিলাম, প্লাস সুশান্ত ঘোষ আছে, কার্তিক ব্যানার্জি আছে, অর্গানাইজিং সেক্রেটারি আছে, রাজ চক্রবর্তী আছে, কিষান পুণ্যেন্দু দা আছে, ভাইস প্রেসিডেন্টও আছে, কিষানটাও দেখে, ট্রেড ইউনিয়ন আমাদের ঋতব্রত দেখে, আর শাওনি যুব, ছাত্র হচ্ছে তিনাঙ্কুর, জয়ী চেয়ারম্যান, মাইনরিটি দেখে আমাদের নাদিম, না নজরুল, হাজি নুরুল, আর নাদিম আছে আমাদের ভাইস প্রেসিডেন্টে আছে, বিবেক হিন্দি ভাষী কমিটির চেয়ারম্যান আছে, হিন্দি ভাষীরও প্রচুর লোক আছে, তাদেরও ভালো করে ঢুকিয়ে নিতে হবে।